প্রথম মাস চালের পরে না ইলিশ মা গঙ্গা ভর পড়েছে নমস্কার বন্ধুরা, সুন্দরবন ফিশিং ব্লগের পক্ষ থেকে আমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা ধরেছি ইলিশের উদ্দেশ্যে। সন্দীপ সন্দীপ মাছ কি পাবো মনে কি মনে হচ্ছে বল কিছু? এখন উপরালা ভরসা, মা গঙ্গা দেবী যদি দেয় তাহলে পাবো। আর দেরি বললাম মাছের উদ্দেশ্যে। আজ হচ্ছে বিদ্যাধরী নদীতে, আর দেখা যাক কি হয়। মাছ ধরার পরিকল্পনা তো বেরিয়ে বললাম, এখন বিকেল 4 বাজে। ইলিশের জল ঢুকেছে, জলের কালারটা দেখুন কেমন হয়ে গেছে। ইলিশের জল আসলে সম্ভবত এরকমই কালার হয়। জল ফেলা আরম্ভ হয়ে গেছে আমাদের। সন্দীপ জলটা কেমন নদীর? বিচ্ছিরি গেল, গ্রিস কালার কালার জল পাতা সম্পন্ন হয়ে গেল। সন্ধ্যে একটা জিনিস লক্ষ্য করছি, সামনে থাকবে এটা হিমালয় পর্বতের মধ্যে দেখাচ্ছে। আচ্ছা, আমরা যদি নদীর চারি সাইডে একটু লক্ষ্য করে দেখতে পাবেন অসংখ্য বোট। দেখুন বন্ধুরা, চারি সাইডে শুধু নৌকা আর নৌকা। মাছে কি টান দিচ্ছে? জালে না ঘুরতে এসেছে জালের পাশে। সাদা না কালো? কি কালো ইলিশ ঢুকেছে নাকি রয়েছে বল। মজাই মজা আগায় মাছও কিন্তু এরকম লাভার চলছে কিন্তু জল এখন উঠছে তাই না? চার সাইডে শুধু মাছ আর মাছ, জলের থেকে মাছ বেশি। হাতরাই জালে মাছ না পড়ার জন্য আমরা আবার খাওয়া দেবো, আর দেখতে থাকুন সঙ্গে থাকুন। Thank you.
মাছ, কত মাছ ইলিশ, মা গঙ্গা ভর পড়েছে সূত্রে। সন্দীপ মাছটা দেখে তোর কি মনে হচ্ছে? নোংরা কি কালে মাছ একা কেন আসলি আর লোক?